আসসালামু আলাইকুম এভরিওয়ান তো যারা জি সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও তো আজকে আমরা আলোচনা করব যে তোমরা অলরেডি অনেক সময় চলে গিয়েছে এবং তোমাদের কিন্তু আর মাত্র কিছু দিন বাকি আছে এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য তাই শেষ তিরিশ দিনে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবা এবং কোন কোন টেকনিক ফলো করলে তুমি জিএসটিতে নিজের জন্য একটা সিট কনফার্ম করতে পারবা সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আসসালামু আলাইকুম এভরিমান আমি মুফরাদ আসল মুগ্ধ বর্তমান অধ্যয়নত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা চলো দেরি না করে শুরু করি তো প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস এটা প্রত্যেকটা জায়গায় তুমি জিএসটি বলো ঢাকা ইউনিভার্সিটি বলো রাশা ইউনিভার্সিটি বলো বা অ্যাডমিশন এক্সামগুলোতে কোয়েশ্চেন অ্যানালাইসিসের উপর কোনো কিছু নেই হ্যাঁ তো কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে তোমার উপকার কি কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে তোমার যেই উপকারটা হবে সেটা হচ্ছে তুমি টপিক সিলেকশন করতে পারবা হ্যাঁ টপিক সিলেকশন করতে পারবা ফার্স্টার টপিক সিলেকশন করতে পারবা অর্থাৎ তোমার যেই যে চ্যাপ্টারে যেই যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা তুমি কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে ধরতে পারবা তো এই ধরতে পারাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ যখন তুমি বুঝবা যে এই চ্যাপ্টার থেকে এই টপিকে কোয়েশ্চেন আসে তখন তুমি জাস্ট ওই পার্টিকুলার টপিকে তুমি প্রিপারেশন নিতে পারবা হ্যাঁ তো প্রিপারেশন যাতে তুমি পার্টিকুলার টপিককে নিতে পারো সেজন্য আমাদের এই যে সি ইউনিট অ্যাডমিশন এই কোর্সটাতে জিএসটি সি ইউনিট অ্যাডমিশন কোর্স এখানে কিন্তু তোমার বিভিন্ন টাইপের উপর অ্যানালাইসিস ক্লাস আছে হ্যাঁ এবং এখানে কোশ্চেনও সলভ করে দেওয়া হয়েছে কোশ্চেন সলভ করার সাথে সাথে কোন কোন টাইপ থেকে কিভাবে ঘুরে কোয়েশ্চেন আসতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তাই তোমরা এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো তো সেকেন্ড যাই ব্যাপারটা আসবে সেটা হচ্ছে আমরা যেহেতু সি ইউনিট ক্যান্ডিডেট তো আমাদের হচ্ছে গুচ্ছের জন্য দুইটা সাবজেক্ট থাকে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট এখানে ফাইন্যান্স টাইট এগুলো থাকে না তো অ্যাকাউন্টিংয়ে আমরা দুই অ্যাকাউন্টিংকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি একটা হচ্ছে তোমার ম্যাথ বেস্ট কোয়েশ্চেন আর একটা হচ্ছে থিওরি বেস্ট কোয়েশ্চেন হ্যাঁ তো আমরা যে কাজটা করি নর্মাল স্টুডেন্টরা ম্যাথ বেস্ট কোয়েশনের উপর মানে বেশি ফোকাস দিয়ে ফেলি তো তুমি যদি কোয়েশনটা অ্যানালাইসিস করো বা আমরা যে কোর্সগুলোতে তোমার অ্যানালাইসিস করে দেখাই দিছি যে এখানে কিন্তু তোমার থিওরিও যেমন আসে ম্যাথও তেমন আসে অর্থাৎ ফিফটি ফিফটি ধরতে পারো বা সিক্সটি ফোরটি ধরতে পারো হ্যাঁ বা ইভেন তোমার থিওরি থেকে কোয়েশন আসার সংখ্যায় মোটামুটি বেশি থাকে তো তোমার থিওরি বেস টপিক কোনগুলো আসে এগুলো তোমার খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তারপর তোমার ম্যাথ বেস টপিকগুলোতে যেতে হবে এবং ম্যাথ বেস টপিকগুলো কিন্তু তোমার মুখে মুখে সলভ করতে হবে এখানে যেহেতু তোমার ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হয় না তাই ম্যাথ বেস টপিকগুলো কোন কোন টপিক থেকে ম্যাথ আসে বা অবচয়ের ম্যাথ টাইপ কোন কোন জায়গা থেকে তোমার ম্যাথ আসে এই জিনিসগুলো আমাদের এই কোর্সে তুমি এনরোল যদি করো তাহলে পেয়ে যাবা হ্যাঁ তো আর তারপর হচ্ছে তোমার যে বিষয়টা চেক দেওয়া লাগবে সেটা হচ্ছে নেগেটিভ মার্ক চেক তো জিএসটিতে তো অবশ্যই তোমরা জানো যে একটা নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা ভুল উত্তর দেওয়ার জন্য তো এই নেগেটিভ মার্ক যাতে তোমরা চেক দিতে পারো এই ব্যাপারটা তোমাদের খেয়াল রাখা দরকার তো নেগেটিভ মার্ক তোমরা কিভাবে চেক দিবা সেটা হচ্ছে বারবার তোমার প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন সলভ করতে হবে তো তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো সলভ করো ওএমআর শিট প্র্যাকটিসের মাধ্যমে তো তুমি নর্মালি কি করতে পারো ওএমআর শিট একটা তুমি নেট থেকে নামায় নিতে পারো নেট থেকে নামায় নিয়ে তুমি আঙ্গুল দিয়ে ধরে ধরে তুমি ওএমআর শিটে তোমার জিনিসগুলো প্র্যাকটিস করবা তো এটা যখন প্র্যাকটিস করবা তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি তোমার নেগেটিভ যে মার্কিংয়ের যে প্রবণতা থাকে এটা কিন্তু তোমার চেক হয়ে যাবে হ্যাঁ তো অ্যাট লাস্ট আমরা কথা বলবো জেনারেল দুইটা সাবজেক্ট নিয়ে জেনারেল সাবজেক্ট দুইটা হচ্ছে বাংলা ইংলিশ তো ইংলিশের মধ্যে ইংলিশটাকে আমরা তিনটা টপিকে ভাগ করতে পারি একটা হচ্ছে ফার্স্ট পেপার ফার্স্ট পেপারের মধ্যে আসতে পারে প্যাসেজ হ্যাঁ লিটারেচার আসতে পারে তারপর হচ্ছে তোমার গ্রামার অংশ থেকে আসে গ্রামার অংশ থেকে অনেক কোয়েশ্চেন আসে প্লাস হচ্ছে তোমার মুঘস্থ অংশ মুগস্থ অংশ থেকে কোয়েশন আসে এখন মুগস্থ অংশের মধ্যে তোমার মোটা দেখে যদি ভাগ করি মুগস্থ অংশকে এটা হচ্ছে ওয়াক থাকে ওয়াকাবুলারি থাকে প্রিপোজিশন থাকে স্পেলিং মিস্টেক থাকে অ্যানালজি থাকে হ্যাঁ ট্রান্সলেশন থাকে এগুলো হচ্ছে তোমার মুঘস্থ অংশ তো ইংলিশটা তোমরা যে কাজটা করবা যেহেতু ফার্স্ট পার্টে তোমার প্যাসেজ লিটারেচার এটা তুমি যতই প্র্যাকটিস করে যাও না এটা আর কি তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এটা যে তুমি হুবু হু কমান বা নট লাইক দ্যাট হ্যাঁ তো এটা যেহেতু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এবং এক্সাম হলে তোমার কতটা ঠান্ডা মাথায় তুমি চিন্তা করতে পারো এই জিনিসটার উপর নির্ভর করতেছে তা এইটার উপর তোমার বেশি ফোকাস দেওয়া দরকার নেই তোমার বেশি ফোকাস দেওয়া কোনটাই দরকার যেটা হচ্ছে তুমি অলরেডি করে আসছো গ্রামার এইচএসসি তারপর হচ্ছে তোমার মুগস্থ অংশ হ্যাঁ তো গ্রামারের উপর সব সব থেকে বেশি ফোকাস দেবে এই কয়টা দিনে কারণ অলরেডি তুমি যা জানো সেটার উপরে যদি তুমি চর্চা করো অর্থাৎ গ্রামার তোমার যেই যে রুলস থেকে আসে সেটার পাশাপাশি তুমি যদি কোয়েশ্চেনটা সলভ করো তাহলে বুঝে যাবা যে কোন গ্রামারের কোন পার্ট থেকে কী কী আসতেছে যেমন তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসতে পারে হ্যাঁ কন্ডিশনাল সেন্টেন্স তারপর হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ এগুলো থেকে হচ্ছে তোমার গ্রামারে কোয়েশ্চেন আসে এটা হচ্ছে আমাদের কোর্সে সম্পূর্ণ দেখায় দেওয়া হয়েছে যে কোন কোন গ্রামারের কোন কোন পার্ট থেকে কি কি। মানে আসছে হ্যাঁ তো কোর্সটা যদি তুমি এনরোল করো তাহলে তুমি পেয়ে যাবে আচ্ছা তো এটা গেল তো এটা গেল হচ্ছে তোমার গ্রামার পার্ট তো গ্রামার পার্ট তুমি যদি এভাবে সলভ করো প্লাস কোশ্চেন সলভ করো তাহলে হয়ে যাবে আর মুগস্থ পার্ট হচ্ছে তোমার মানে ফিফটি পার্সেন্ট লাখ ফিফটি পার্সেন্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে অনেকে দেখা যায় যে দুই তিন হাজার বকাবলির মুগস্থ করেও কমন পায় না অনেকে দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোশ্চেন সলভ করে কমন পেয়ে তো এই ক্ষেত্রে অংশের জন্য তুমি যেটা পারো যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার মাস্টার যে বইটা আছে মাস্টার্স বইটা থেকে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো টপিকের নিচে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে কোশ্চনগুলো তুমি সলভ করে যেতে পারো আমাদের কোর্সেও তোমার সলভ করে দেওয়া আছে তো এখানে তোমার প্রিভিয়াস ইয়ারে তোমার ঢাকা ইউনিভার্সিটি তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তারপর হচ্ছে তোমার বিসিএসের যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি সলভ করে যাও মুগস্থ পাটের জন্য তাহলে আমি মনে করি তোমাদের জন্য এবং পূর্ববর্তী গুচ্ছ পরীক্ষাগুলো যদি তুমি খেয়াল করে দেখো ঘুরে ফিরে এখান থেকেই কিন্তু কোয়েশ্চেন আসছে তো আশা করি তোমরা মানে আমি যে গুলো দিয়েছি এটা যদি তুমি প্রপারলি ফলো করো তাহলে গুচ্ছে তুমি একটা সিট কনফার্ম করতে পারবে ইনশাল্লাহ তো তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক তোমরা যাতে ভালো মতো প্র্যাকটিস করতে পারো তো তোমরা হচ্ছে আমাদের এই সি ইউনিট অ্যাডমিশনের কোর্সটাতে এনরোল করে ফেলো লিঙ্ক তোমার নিচে কমেন্টে দেওয়া থাকবে সময় কিন্তু বেশি বাকি নাই ভাইয়া তাই যদি আহ লাস্ট এই মোমেন্টটাতে একটা কোপ দিতে চাও তাহলে অবশ্যই লিঙ্কটাতে তোমরা এনরোল করে ফেলবা আসসালামু আলাইকুম